হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো চারটে কাপ নিয়ে বসে পড়েছি, মানে মৌমিরা আছে এখনও। তো মৌমি সকালবেলা স্নান সেরে বাচ্চাগুলোকে টিফিন খাওয়াচ্ছে আর আমি এদিকে ঘরের কাজগুলো সারছিলাম। কালকে যেহেতু বার্থডে গেছে, মানে সুমির বার্থডে গেছে, তো একটু কাজ ছিল সেগুলো সারলাম। তারপর মৌমি ওদেরকে খাওয়াচ্ছে খাওয়াক, ওদিকে বাবা বাজার থেকে চলে আসার সময় হয়ে গেছে, কি আনবে না আনবে সেগুলো দেখবো। আর এদিকে দুজনে দেখো খেলতে শুরু করে দিয়েছে, যেহেতু দুজনেই বাড়িতে, মানে সুমিও বাড়িতে একা একা থাকে আর আমার মেয়েও বাড়িতে একা একা থাকে, খেলার সঙ্গী পায় না, তো দুজনে সেই জন্য মন ভরে খেলছে। ওরা খেলুক, ওদের দুজনের দুজনের মতো করে খেলুক, আর আমি ওদিকে রান্নাঘরে যাবো। বাবা মনে হয় চলে এসেছে, তো চলো গিয়ে দেখি কী কী সবজি এনেছে, কী মাছ এনেছে দেখি। তো বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর চিংড়িও নিয়ে এসেছে। মৌমি চিংড়িগুলো কেটে ছাড়িয়ে রেখেছে আর সবজিগুলোও মৌমি কেটেছে, মানে পুঁই শাক চিংড়ি হবে যেহেতু সেই জন্য ও সব জোগাড় করে দিয়েছে, আমি ব্যাস শুধু রান্না করব। তো এদিকে দেখো ভোলা মাছ ভাজছি, কেননা বাবা ইলিশ মাছ খায় না, তাই বাবার জন্য আলাদা মাছের ঝোল করে দেব। এদিকে পুঁই শাক চিংড়ি বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দেখো ইলিশ ভাপা বসিয়েছি, কারণ প্রেশার কুকারেই করছি। তো চলো রান্নাগুলো সেরে নিই, আর মৌমি গেছে ওদের দুজনকে নিয়ে ছাদে স্নান করাতে। এসে দেখছি দেখো কি কাণ্ড করছে দুজনে, খুব মজা করছে সত্যি। ওরা মজা করুক, ওদেরই সময় এগুলো মজা করার। তো দুজনে মজা করার সময় পায় না, মানে স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি আসে, পড়াশোনা, আর দুজনেই একা একা থাকে বাড়িতে। তো মজা করুক আর আমি আবার নিচে যাব, আবার মৌমিরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর খাবার রেডি করে নিয়ে ঘরে বসে পড়েছি। ইলিশ ভাপা করেছি দেখো, আর পুঁই শাক চিংড়ি করেছি, একটু বাচ্চাদের জন্য ডাল সিদ্ধ করেছিলাম আর সেটা দিয়ে দিয়েছি সবার জন্য। তো দেখো খাওয়া হয়ে গেলেই ওরা আবার বেরিয়ে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে দিয়ে দিলাম। তো দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওরা বেরিয়ে পড়েছে, চলে যাবে। শুভম দাবার কাজে বেরোবে, যখন মনে হবে তখন যেন বেরিয়ে পড়েছে। আমার মেয়ের তো মনটা খারাপ হয়ে গেছে, তো ওরা চলে গেলেই কান্না শুরু করবে, তো ওদের থামাতে হবে। তো সব বাচ্চা ঝুলিয়ে ফালিয়ে সব কাজগুলো আবার আসবে। তো চলো দেখতে থাকো, ওরা চলে যাবে, তো তারপর আমি খাইনি এখনো, তো খেয়ে নেব, তারপর ভিডিও হয়তো করতে পারবো না। চলো দেখতে থাকো, হাম দিয়ে দেবো ওশানিকে, তাহলে বিকেলবেলা আসবো। মৌমি আবার এসো তাহলে, আবার